আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা নিউজ সংবাদে। আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গত শনিবার দুপুর দুইটার দিকে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪৭টি হতদরিদ্র পরিবার সহ দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিনামূল্যে একটি করে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি মোবারক হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। 2019-2020 অর্থ বছরে টিআর কাবিখার আওতায় এসব সোলার প্যানেল বরাদ্দ পাওয়া যায়। বিজেপি, বিজেডি, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, মাতৃত্ব ভাতা, বয়স্ক ভাতা এগুলো দেওয়া হচ্ছে। এতে করে প্রায় 3300 থেকে 3500 কিংবা 3600 লোক, 3600 পরিবার উপকৃত হচ্ছে। সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মুজাম্মেল হোসেন রোকন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম আলম, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল বারেক ছোটন প্রমুখ। দর্শক, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ সংবাদ। আপনারা মেঘনা নিউজ সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ফোন করতে পারেন 0183-467-2699 নম্বরে, ইমেল করতে পারেন info@magnanews.com.bd তে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।